গুড ইভিনিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হলো মাপিস বিউটি ওয়ার্ল্ড আর আমি হলাম আপনাদের মাম্পি। আমি লাস্ট বিগত 10 ডেজ ধরে কোনো ধরনের ভিডিও আপলোড করছি না, কোনো কিছু আপলোড করছি না, সো সরি ফর দ্যাট গাইজ। আর সেটার কারণ হলো গিয়ে আমি গৌহাটিতে এসেছি, আপনারা সবাই জানেন। সেটা লাস্ট ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু এখানে আসার পর থেকে আমি কোনো ধরনের ভিডিও আপলোড করতে পারছি না, কেননা কি আমার ঋষির ছোট্ট ঋষিটার এক্সামের জন্যই আমি এখানে এসেছিলাম। আর হলো গিয়ে ওর সাথে জিতেরও এক্সাম শুরু হয়েছে, তো দুজন কে পড়ানো, ওদেরকে স্কুলে নিয়ে গিয়ে এক্সাম দেওয়ানো, ইটস এ টাফ হয়ে যাচ্ছে একটু আমার জন্য। তো তার জন্য কি হচ্ছে না, আমি হলো গিয়ে কোনো ধরনের ভিডিও আপলোড করতে পারছি না। আর হলো গিয়ে আমার ভয়েসটা একটু চেঞ্জ আছে, আপনারা বুঝতে পারছেন, তো আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছে। কারণ কি ওখানে গিয়ে ত্রিপুরাতে গিয়ে আমি কোনো ধরনের মানে ঘরে তো সব কাজ আমি করতাম, কিন্তু রোদে বেরোনো হতো না। আর এখানে এসে রোদে বেরোচ্ছি, ওদেরকে স্কুলে নিয়ে যাচ্ছি, এগুলো করে টোরে একসাথে সব করে না আমার শরীরটা সাডেনলি একটু খারাপ করে ফেলেছে। তো যেটাই হোক না কেন, আজকের স্পেশালি ভিডিওটা করার কারণটা হলো গিয়ে একটা মাত্র হলো গিয়ে আমার ঋষি সোনার আজকে রেজাল্ট দিয়েছে, অ্যান্ড হি ইজ স্কোর্ড 100% উইথ কি বলবো, ওর টিচার খুব হ্যাপি ওকে নিয়ে। শুধু যে আমি হ্যাপি তা না, ওর টিচার্সরাও খুব হ্যাপি। হ্যালো বলো। শুধু যে অ্যাজ এ প্যারেন্টস আমি হ্যাপি তা নয়, ওর টিচার্সরাও খুব হ্যাপি। ওর যেটা ক্লাস টিচার ছিল সে তো খুবই বেশি হ্যাপি। আজকে যখন আমি রেজাল্ট নিতে গেছি, উনি আমাকে বলছেন যে শিবাংশের এক্সাম এত ভালো হয়েছে, ও উনি ভাবতেই পারেনি। কারণ কি না, বলতে গেলে আজ এবার যে সে এক্সামটা দিয়েছে না, এটাই ওর ফার্স্ট ডে স্কুল যাওয়া ছিল, আর ওই দিনে ওর এক্সাম ছিল। তো এটা মানে একটু একটু টাফ হয়ে ওঠে এত ছোট বাচ্চার জন্য। যেটা আমি ভাবছিলাম সেটা ঠিক ম্যাম আমাকে সেটাই বলল যে যেই দিন ম্যাম শিবাংশকে ফার্স্ট দেখেছে, ম্যাম মনে মনে ভেবেছিল বলে যে কীভাবে করবে বাচ্চাটা, বাচ্চাটা তো কারোর সাথে ফ্যামিলিয়ার না, অন্য বাচ্চারা তো তথাপিও ম্যামকে চেনে, ম্যামকে কিছুদিন আগ থেকে স্কুল করছে দেখছে, তো শিবাংশ তো তাও আসেনি। শিবাংশ এটা ফার্স্ট ডে স্কুল আর ফার্স্ট ডে এক্সামও কী দেবে কি না দেবে, ম্যামও শিবাংশকে চিনতো না বা কী করবে সেটা জানতো না। কিন্তু ও যে এত সুন্দর এক্সাম দিয়েছে, ম্যাম আমাকে বললো কি না, ওকে বলতে হয়নি কিছু একটা, ও বলার আগেই ঝটপট করে করে নিয়েছে। আর সবগুলো যখন ম্যাম বলেছে এটা পারবে তুমি, ও বলে হ্যাঁ এটা করবে হ্যাঁ, ও সব করে নিয়েছে। তো এগুলো দেখে ম্যাম খুবই মানে খুশি, মানে এটা দেখলাম যে স্টুডেন্টের প্রতি ম্যামের একটা এক্সপেকটেশনও আছে, অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাম খুব ইম্প্রেসড শিবাংশের উপর, মানে ঋষির উপর খুব ইম্প্রেসড হয়েছে। আর আজকে সকালে মজা ইন্টারেস্টিং ব্যাপারটা কি হয়েছে না, আজকে তো ওর রেজাল্ট দেবে, তো সকালবেলা যখন আমি বলেছি যে পাপা তোমার কেমন রেজাল্ট হবে, ভালোভাবে ইসে হবে কিনা, স্কোর করবে কিনা, কারণ কি জিতের প্রতি আমার ওই ধরনের জিজ্ঞাসা করার মতো কিছু থাকে না, বিকজ ছোট থেকেই বাচ্চাটা না 100% নিয়ে আসে। তো মানে একটা মনের থেকে না জিতের প্রতি একটা ট্রাস্ট হয়ে গেছে যে ও সুন্দর করে লিখবে, আর হলো গিয়ে মানে ও করে নেবে আর কি, এমন একটা ট্রাস্ট হয়ে গেছে। কিন্তু ঋষির প্রতি সেটা হয়ে উঠতে ছিল না, কারণ কি না ওকে 2 বছরের মধ্যে এটা ওর 3rd নম্বর স্কুলিং, ঠিক আছে না, ওর স্কুলিংটা কিন্তু একটু মানে কেমন বলবো একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে আমার ওর ঋষির স্কুলিংটা নিয়ে। এটা আমি আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। তো আমি বলে দিই তিনটে স্কুলের নাম বলে দিই যেহেতু স্টার্ট করেছি। নাম্বার 1 ইউরো কিট, নেক্সট 1 বছরের মধ্যে সেম ইয়ারের মধ্যে নার্সারিতে ওকে আমি ফার্স্ট ইউরো কিডে ভর্তি করিয়েছি, অ্যাডমিশন করিয়েছি, দেন আফটার ওকে কিডসিতে অ্যাডমিশন করিয়েছি। ইউরো কিড একটা খুবই যেটা বলতে গেলে আমাদের এখানের মানে গৌহাটির ভরলমুখে যেটা ইউরো কিডটা আছে, একটা 3rd ক্লাস এক্সপিরিয়েন্স দিয়েছে আমাকে, যেটা আমি বলতে বাধ্য হয়েছি। তার প্রিন্সিপালটা খুবই বেশি বাজে, খুবই মানে ব্যাড ম্যানার্ড একটা প্রিন্সিপাল, এটা আমি বলতে বাধ্য। আর সেটার পিছনে কী রিজনটা আছে আমি পরে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। নেক্সট হলো গিয়ে কিডজি, অ্যান্ড
থার্ড ওয়ান হলো গিয়ে হলি কিট, যেটাতে ও জুনিয়র কেজি পড়েছে, কিন্তু কোনোদিনও স্কুলে যায়নি, কিছু না। এই ফার্স্ট আমি ত্রিপুরা থেকে এসছি, শনিবার দিন আমি এসছি, দ্যাট ইজ 5th অফ মার্চ, আর 7 তারিখ থেকে ওর এক্সাম ছিল সোমবারে। ও সোমবারে ফার্স্ট ডে স্কুলে গেছে, বলতে গেলে মানে ঠিক করে বলতে গেলে ও লাইফের ফার্স্ট টাইম স্কুলে গেছে, আর ওই দিনে ওর এক্সাম ছিল, অ্যান্ড ও মানে সবার মনটাকে জয় করে নিয়েছে। তো এটা দেখে খুব একটা আমি এক্সাইটেড, খুব ভালো লেগেছে। তো তাই না, আমি ভাবলাম কি না, আমার এই এক্সপিরিয়েন্সটা, আমার এই মানে খুশি হওয়াটা আপনাদের সাথে শেয়ার করতে হবে। আমি না করে আমি এটাকে মানে রাখতে পারছি না, আমি খুবই বেশি আনন্দিত, আপ্লুত। কারণ কি না, এই এক্সপেকটেশনটা আমার ঋষির প্রতি ছিল না যে সেও মানে আপ টু মার্ক আমাকে দেবে। হ্যাঁ, আজকে সকাল, ও যেটা বলতেছিলাম না, আজকে সকালে যখন আমি ওকে জিজ্ঞাসা করেছি, পাপা তোমার কি কেমন মার্কস আসবে, কি করেছো তুমি, ও আমাকে বলছে, মাম্মা তুমি টেনশন নিও না, আমি সব লিখেছি, কিছু ভুল করিনি, এত পড়িয়েছো ভুল করলে কি হবে। তো আমাকে ও বাচ্চাটা এমন করে বলছে। তো আমিও ভেবেছি যে আচ্ছা ঠিক আছে, হয়তো বা করেছে, তো ম্যামের কাছে গিয়ে জিজ্ঞাসা করলে বা রেজাল্টটা দেখলেই বোঝা যাবে, কিন্তু না, ম্যামও ওর প্রতি খুবই মানে ইমপ্রেসড, আর হলো গিয়ে ম্যাম তো খুব এক্সাইটেড যে ঋষির মতো একটা স্টুডেন্ট ওর ক্লাসে আছে। ইভেন মানে উনি বলেছেন যে হলো গিয়ে ক্লাসের মধ্যে যে বেস্ট কোনো বাচ্চা থাকে, দ্যাট ইজ ঋষি, শি ইজ প্রাউড টু বি আ টিচার অফ হিম। তো ভালো লেগেছে সেটাই। তো আজকে আমার এইটুকুনি বলার ছিল, আর ছোট্ট মোট্টো একটু মানে বিকালে স্ন্যাক্স একটা পার্টি করেছি আমরা সবাই মিলে, মজার যেটা জাস্ট হলো গিয়ে মানে ফর মানে এক্সপ্রেসিং দ্য ফান, ঠিক আছে না, মানে মজাটাকে এক্সপ্রেস করার জন্য। এটা ওদের জন্য পিচকারি নিয়ে এসেছি, কারণ কি দুদিন পর হলো গিয়ে বসন্ত উৎসব, তো দোল খেলতে আমার জিৎ খুবই বেশি ভালোবাসে, আর জিতের সাথে থেকে ঋষিও আজকাল আবির খেলতে, রং খেলতে খুব ভালোবাসে, তো সেটার জন্য নিয়ে এসেছি, ওরা মজা করবে, আপনারাও আনন্দ করুন, খুব 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 আনন্দ করুন, খুব ভালো থাকুন, এতটুকুই বলার ছিল। আর এইভাবে আমার বাচ্চাটাকে আশীর্বাদ করতে থাকুন, আমাকে, আমি আবার ত্রিপুরা গিয়ে কন্টিনিউ হব, প্রমিস। আর এতটুকুই আমার ভিডিওটা রইল, মিডিলে যদি এই ধরনের কিছু এক্সাইটেড কিছু থাকে, আর যেটা মনে হয় আমার যে আমি সেটা শেয়ার না করে পারছি না, তখন আমি নিশ্চয়ই শেয়ার করব, সেটার কোনো ধরনের কোয়েশ্চেন নেই, ঠিক আছে না, সেটা আমি করব। কিন্তু তাছাড়া হয়তো আমি কন্টিনিউ যেটা ব্লগ করতাম, বা হলো কি আমার বাকি ভিডিওস শর্টস যা আছে, যেটা আমি দিতে পারছি না বা দিচ্ছি না, সেগুলো সব আমি আবার স্টার্ট করব আমি ত্রিপুরাতে যাওয়ার পর। আমার ত্রিপুরার টিকিটও হয়ে গেছে, আমি 25 তারিখে যাচ্ছি, আবার ব্যাক করছি, ব্যাক টু ত্রিপুরা। তো দ্যাটস ইট, আজকে আমি এখানেই আমার ভিডিওটাকে সমাপ্ত করছি। আপনারা সবাই সবাই খুব ভালো থাকুন, খুব সুন্দর করে রং খেলুন, আর বাই। ঋষির স্কুলের অ্যাজ ওয়েল অ্যাজ এক্সামের ফার্স্ট ডে, যখন আমি ওকে স্কুলে নিয়ে যাচ্ছি, ঋষির স্কুলে কাটানো কিছু মুহূর্ত। এসো তোমরা সবাই একটু মিষ্টিমুখ করে নাও, আর আমার ছেলেটাকে অনেক 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 আশীর্বাদ করো।